তাহলে গতকাল বিকেলবেলা থেকে একটা পোস্ট ফেসবুক পোস্ট চারিদিকে দামা মামা চেয়ে দিল এমন একজন মানুষের কাছ থেকে সেই ফেসবুক পোস্টটা পেলাম সাকিবিয়ানদের তো চক্ষু একদম কপালে স্বাভাবিকভাবেই এমন একজন মানুষের কাছ থেকে এরকম একটা স্ট্যাটাস আমরা কেউই আশা করিনি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি আমি কথা বলছি প্রযোজক আদনান রনি ভাইয়ার তিনি তুফান নিয়ে গতকাল একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং তারপর থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে সাকিবিয়ানরা কেউই ভালোভাবে বিষয়টাকে নিতে পারেনি অনেকেরই মনে হয়েছিল এটা হতেও পারে প্রমোশনাল স্ট্র্যাটেজি দু একটা কমেন্ট এরকম আমার কাছে এসেছে কিন্তু ম্যাক্সিমাম যিনি ভেবেছিলেন যে প্রযোজক আশাদা আদনান ভাইয়া এইটা কী বলে বসলেন উনি হঠাৎ কেন সাকিব ভাইয়ার ছবিকে এরকমভাবে অপপ্রচার করলেন অন সোশ্যাল মিডিয়ায় এসে বাট এখন হয়তো আমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে গেল কিছুক্ষণ আগের একটি ছবি এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তুফান ছবির অন্যতম একজন প্রযোজক শাহারিয়ার শাকিলজি এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রযোজক আশাদ আদনান রনি ভাইয়াকে এই ফটোটাও সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই এতক্ষণে ভাইরাল হয়ে গেছে বা তোমরা অনেকেই দেখে ফেলেছো তাহলে এবারে তো হিসেবটা হয়তো আমাদের কাছে পরিষ্কার যে এটা ছিল একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি হয়তো এটা ছিল একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি যদি তাই না হবে তাহলে যে ছবিটাকে নিয়ে উনি নকল বা কপির অ্যালিগেশন তুললেন অন সোশ্যাল মিডিয়া এরকম একটা স্ট্যাটাস লিখে যে নকলে নকলে ছয়লাভ হয়ে গেছে তার পরের দিনই বা এত শীঘ্রই সেই ছবিরই প্রযোজকের সঙ্গে তাকে একই ফ্রেমে আমরা কীভাবে বন্দি হতে দেখতে পেলাম এবং এই ছবিটা যদি তোমরা খুব লক্ষ্য করে দেখো আমরা বুঝতেই পারছি এটা মোস্ট রোয়াবলি প্রযোজক আরশাদার্নান রনি ভাইয়ার অফিস অথবা তাঁর বাড়ি আমি ভুলও হতে পারি আমার কেন মনে হলো দেখো পেছনে তোমরা ছবিগুলো দেখলেই বুঝতে পারবে এটা যে প্রযোজক আরশাদার্নান রনি ভাইয়ার কোনো একটা জায়গা এবার ব্যাপারটা হচ্ছে এটা যদি প্রমোশনাল স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে এটা কি খুব ভালো প্রমোশন ছিল আমার কাছে উত্তর কিন্তু হবে না কারণ বলি বাংলাদেশের অল টাইম ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা প্রিয়তমার প্রযোজক কে ছিলেন আদনান রনি ভাইয়া আমাদের তার প্রতি আমরা যতটুকু যা জেনেছি তার সম্পর্কে আমাদের এটা মনে হয়েছে তিনি ইন ফিউচার বাংলাদেশের একজন অন্যতম স্ট্রং প্রডিউসার যিনি একা দাঁড়িয়ে থেকে সাত আট কোটি টাকা লগ্নি করে ছবি বানাতে পারেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে তিনি রাজকুমার বানিয়েছিলেন এমন এমন ভিজুয়াল তোমরা দেখেছ যেগুলো এর আগে কোনো বাংলা সিনেমায় দেখতে পাওয়া যায়নি এক টানা আঠেরো দিন উনিশ দিন আমেরিকার মতন জায়গায় শ্যুট হয়েছে তো উনি তো প্রযোজক হিসেবে কখনোই খারাপ নয় কিন্তু আসলে সাকিবিয়ানদের ভাবনাটা তারা তো আসলে আমরা বেসিক্যালি তারা কেন বলছি আমরা আমিও সাকিব ভাইয়াকে নিয়ে যদি কখনো কেউ কোনো ক্রুচিকর মন্তব্য করেন বা সাকিব ভাইয়াকে নিয়ে না করলেও যদি সেই প্রজেক্টে সাকিব ভাইয়া কোনো না কোনো জড়িত থাকেন আমাদের সবার গায়ে লেগে যায় তো সেখান থেকে দাঁড়িয়েই আমরা আশাদান রনি ভাইয়াকে অনেকেই কালকে ত্রুটিকর বা কুরুচিকর মন্তব্য তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে গিয়ে করেছি ইনফ্যাক্ট এতটাও আমরা করেছি যে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও আনসাবস্ক্রাইব করে দাও এইরকম ছবিও আমার চোখে পড়েছে বাট এগুলো ঠিক নয় ফাইনালি এটা আমরা বুঝতে পারলাম যে এটা হয়তো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল তবে এই ধরনের নেগেটিভ মানে প্রমোশন আমাদের দরকার নেই আলটিমেটলি মেগাস্টার শাকিব খান যে সিনেমায় থাকেন সেই সিনেমার আলাদা করে কোনো সলা পরামর্শ করে প্রমোশনের প্রয়োজন পড়ে না সেই সব প্রমোশন তাদেরই দরকার পড়ে যাদের সিনেমা হলে লোক ডেকে ডেকে আনতে হয় তাদের এই ধরনের প্রমোশন করলে ঠিক আছে মেগাস্টার শাকিব খানের কোনো প্রমোশন লাগে না তুফান সিনেমার টিজার এমন একটা টিজার হয়েছে যে টিজার দেখার পরে দুই বাংলার দর্শকই হাঁ করে চাতক পাখির মতন বসে আছে যে কবে তারা বড় পর্দায় গিয়ে ছবিটা দেখবে কাজেই আশা করছি আর্শাদান রনি ভাইয়ার প্রতি আর কোনো সাকিব কোনো রাগ নেই এবং আমরা অবশ্যই ইন ফিউচার যেমন যৌথ প্রযোজনায় ছবি হতে দেখতে পাচ্ছি এপার বাংলা ওপার বাংলায় যৌথ প্রযোজনায় বড় বড় বাজেটের ছবি নির্মাণ হবে ঠিক তেমনই কিন্তু আমরা আবার দেখতে চাই আরশাদাধান রনি ভাইয়ার প্রযোজনায় মেগাস্টার সাকিব খানকে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে তবেই না চলচ্চিত্র জগতের উন্নয়ন ঘটবে আর আমরা তো সবাই তাই চাই সাকিব ভাইয়া আমাদের কাছে শেষ কথা শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা আর এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে যান টাটা